নির্বাচন যত এগিয়ে আসছে ততই বঙ্গ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। একে অপরের বিরুদ্ধে বাগযুদ্ধে লিপ্ত হচ্ছে রাজ্যের দুই যুযুধান শিবির তৃণমূল ও বিজেপি। দলবদলের খেলায় সরগরম গোটা রাজ্য। একে একে তৃণমূলের বহু হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করছেন। সম্প্রতি প্রত্যেকটি নির্বাচনী জনসভা থেকে দলত্যাগীদের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেন তিনি। তার বক্তব্য, তৃণমূল নেতারা নিজেদের দুর্নীতি লুকোতে বিজেপিতে যোগদান করছেন। শুভেন্দু অধিকারীর পরিবার তার নিশানায় রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বনসহায়ক পদে চাকরির নিয়োগ নিয়ে দুর্নীতি করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীবের দুর্নীতি তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। হুগলির গুড়াপের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার দাবি, দুর্নীতির অভিযোগ থাকলে কেন মুখ্যমন্ত্রী তাকে দল থেকে তাড়িয়ে দেননি? ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10।